নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে একটা আবার রেসিপি নিয়ে এসেছি, সেটা চাউমিনের রেসিপি। চাউমিন আমাদের খেতে খুব ভালোও লাগে, আমরা বিভিন্নভাবে বানিয়ে খাই। আজকের যে চাউমিনের রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পনির চাউমিন। আপনারা হয়তো জানেন কিভাবে বানাতে হবে, কিন্তু আমি কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পনির চাউমিন বানাতে কি কি লাগবে তা আমি আস্তে আস্তে বানাতে শেয়ার করেছি, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দয়া করে স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু স্টেপ একটা মিস হয়ে যেতে পারে। এখানে আমি সরু চাউমিনটা নিয়েছি, 3 প্যাকেট সরু চাউমিন নিয়েছি। চাউমিনটাকে একটা পাত্রে প্যাকেট থেকে বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি ছোট করে টুকরো করে ভেঙে নেব। খুব একদম ছোট করব না, তবু একটু প্রেস দিয়ে হালকাভাবে ভেঙে নেব। তারপর একটা জ্বলন্ত গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়ে পুরো 1 মগ জল আমি তাতে দিয়ে দিলাম। জল দিয়ে তাতে আমি দিলাম 1 চামচ লবণ আর দিলাম 2 চামচ সরষের তেল, সাথে দিয়ে দিলাম ছোট্ট 1 চামচ হলুদ। সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নেব। এরপর জলটাকে ফোটার জন্য অপেক্ষা করব। জলটা এখন ফুটে গেছে, চাউমিনগুলো এরপর দিয়ে নেড়ে চেড়ে পুরোটা একসাথে ডুবিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং ভালোবেসে আমার পাশে রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন নতুন অথচ এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা ফুল ভিডিও দেখে। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এখন চাউমিনটা নেড়ে দেখে নিলাম খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে একটা ছাঁকনির মধ্যে আমি এখন চাউমিনটা ঢেলে দেব। ঠিক এইভাবে চাউমিন বানানোর আগে ঝুরঝুরে করে চাউমিন সেদ্ধ করাটা একটা দারুণ আর্ট, যেটা ঠিকঠাকভাবে না হলে চাউমিনটা কিন্তু একদম ময়দা ময়দা বা থেস থেসে হয়ে যাবে। এখানে ছাঁকনিতে প্রথমে চাউমিনটা ঢেলে দিয়ে ওপর থেকে ঠান্ডা জল ঢেলে নিলাম, এরপরে হাতে করে এদিক ওদিক নেড়ে নিলাম। নিচে যে জলটা রয়েছে সেই জলটা এখন ছাঁকনির সাথে টিকে যাচ্ছে, তাই জলটা ফেলে দেবো। দিয়ে আবার ঠিক এইভাবে চাউমিনটা উল্টে নেব ছাঁকনিটাকে নেড়ে নেড়ে। দেখুন নিচের দিকটা কিন্তু একটু বসা বসা ভাব লাগছে, হাতের সাহায্যে এরকম নেড়ে নেড়ে আলাদা করে নেব। দিয়ে আবার এর উপরেও 1 মগ ঠান্ডা জল ঢেলে দেব। এইভাবে চাউমিন বানিয়ে নিলে কিন্তু একদম চাউমিন ঝুরঝুরে হবে। সাথে দেওয়ার জন্য এখানে 150 গ্রাম আমি পনির নিয়েছি। পনিরটাকে এরপরে আমি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। চৌকোটা একটু বড় করেই কাটবো, ঠিক এইভাবে কেটে নেব পনিরটা। এখানে জ্বলন্ত গ্যাসে একটা ননস্টিকের আমি কড়াই বসিয়েছি, আপনি চাইলে এখানে সাধারণ কড়াইও ব্যবহার করতে পারেন। তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল, সাধারণ তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ, ছোট 1/2 চামচের গোলমরিচ। গোলমরিচটা ভাজা হয়ে আসার পর ওর উপরে দিয়ে দিলাম কেটে রাখা পনিরের টুকরোগুলো। এরপর নেড়ে চেড়ে খুব হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনিরটা দিয়ে এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দেব 1/2 চামচ চিনি। চিনি আর লবণ দিয়ে পনিরটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখানে চিনিটাও কিন্তু হালকা হালকা গলে যাবে, গলে গিয়ে পনিরের সাথে একটা মিষ্টি ভাব নিয়ে আসবে। পনিরটা এখন ভাজা হয়ে গেছে, পনিরটা এরপরে আমি হাতাই করে কড়া থেকে তুলে নেব। কড়া থেকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 চামচ তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, রান্নার তেল যেটা ব্যবহার করি। তাতে ঝাল করার জন্য দিয়ে দিলাম 1 চামচ ভর্তি, ছোট 1 চামচ ভর্তি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে 2টো কেটে রাখা পেঁয়াজের টুকরো, আর সাথে দিলাম 1টা লঙ্কা কুচি। গোল গোল করে কেটে নিয়েছি, সমস্তগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর পেঁয়াজটা ভেজে বেশ ভালোই বাদামি বর্ণের হয়ে গেছে, লঙ্কা গোলমরিচ সব মিলে বেশ ঝাঁঝালো একটা গন্ধ উঠেছে। এরপরে দিয়ে দেব সেই চাউমিনটা। দেখুন হাত দিয়ে নেড়ে দিতি দেখে মনে হচ্ছিল একবারে পুরো দলা পাকিয়ে গেছে, কিন্তু হাত দিয়ে নেড়ে দিতি কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে সমস্ত চাউমিনটা। এরপর তল উপর করে পুরো চাউমিনটা মিশিয়ে নেব ওই তেলের সাথে। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে বড় ভিডিও আছে বুধবার, শুক্রবার আর রবিবার, অবশ্যই সেটা বিকাল 3টের পরে। এরপর চাউমিনে দিয়ে দেব প্রথমে 1 চামচ সোয়া সস,
এক চামচ সয়া সস দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এতে দিয়ে দেব ঝাল, অর্থাৎ এখানে যেহেতু আগেই আমি গোলমরিচ আর লঙ্কা দিয়েছি তাই ঝাল কতটা পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন চিলি সস। এখানে আমি দিলাম এক চামচ চিলি সস। সয়া সস আর চিলি সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো কেচাপ বা টমেটো সস বলতে পারেন এখানে আমি দিয়েছি, এটা হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে আমি 3 চামচ টমেটো সস দিয়েছি। এখানে টমেটো সস একটু তুলনামূলকভাবে কমই দিলাম, কারণ হচ্ছে যখন সার্ভ করব তখন আরও উপরে টমেটো সস দেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম চাউমিনের সাথে। ব্যাস সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসটাকে সিম করে তল উপর করে ভালোভাবে ঝুরঝুর করে ভেজে নিলেই তৈরি পনির চাউমিন। কালারটা দারুণ এসছে। এখানে এখন সিম আছেই, এদিক ওদিক নেড়ে চাউমিনটাকে আরও ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকনটা থাকে অর্থাৎ ঘন্টার মতো যে ছবিটা থাকে সেটাকে টাচ করবেন। টাচ করলেই দেখবেন অল বলে একটা অপশান লেখা বা অপশান আসবে, সেই অলটাকে টাচ করবেন, তাহলে আমি যে কোনো রান্নার রেসিপি শেয়ার করার সাথে সাথেই তার নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যাবে আপনার কাছে খুব সহজেই। চাউমিন তৈরি হয়ে গেছে, পনির চাউমিন। এখন খাওয়ার জন্য আমি 2 প্লেটে সাজিয়েছি। প্রথমে তার উপরে ঠিক এইভাবেই টমেটো কেচাপ দিয়ে সাজিয়ে দিচ্ছি, তার উপরে আরও দিয়ে দেব পেঁয়াজের টুকরো, অর্থাৎ সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে দেব এর উপর। এটা ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া খুব সহজেই বানানো যায় দেখলেন। আর যারা সবজি দেখলে ছোট বড় সকলেই নাক ছিটকায় তাদের জন্য কিন্তু এটা দারুণ, কারণ এখানে সবজি তেমন নেই পেঁয়াজ ছাড়া। দেখতেই পেলেন এটা খুব ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই সহজেই বানানো যায়, তাই এটা বাচ্চাদের বা বড়দের টিফিন হিসাবে কিন্তু দারুণ ব্যবহার করা যাবে। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো পনির চাউমিন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন নতুন রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।